আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সপরিবারে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো বাইন্যান্স অটো ইনভেস্ট কি এবং বাইন্যান্স অটো ইনভেস্ট আসলে কাজ করে কি রকম, আপনারা অটো ইনভেস্ট থেকে প্রফিট কিভাবে জেনারেট করতে পারবেন, এ টু জেড এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে নেই, কারণ আমি বলেছিলাম যে দুই দিন আগের ভিডিওতে যে 150 লাইক হয়ে গেলে আমি সাথে সাথে অটো ইনভেস্ট নিয়ে ভিডিও দিব। আমি আমার কথাটা রাখতেছি। আপনারা প্রায় 3-4 ঘন্টার মধ্যে 200 লাইক প্লাস আমাকে করে দিয়েছিলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো চলুন অটো ইনভেস্টে যাওয়া যাক। এখন আমি আমার স্ক্রিনে আমি চলে যাচ্ছি এবং স্ক্রিনে প্রত্যেকটা বিষয় আমি ইন্ডিকেট করে দিব, অটো ইনভেস্ট কীভাবে কি এ টু জেড আপনি দেখতে পারবেন। তার আগে বলে নিই, যদি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার না খোলা থাকে, বাইন্যান্স অ্যাকাউন্ট যদি খুলতে চান, এটা অবশ্যই আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। তো অ্যাকাউন্ট খোলা বা খুলতে চাইলে ওই সব ডিটেলসগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। মূলত এখানে আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। বাইন্যান্সে চলে যাওয়ার পর আমি এইখানে দেখেন, আমার এখানে বাইন্যান্সের একটা লোগো দেওয়া আছে, এই কর্নারে আমি ইন্ডিকেট করে দিয়েছি। এখানে একটা ক্লিক করে নেবেন আপনারা। এখানে একটা ক্লিক করার পর এখানে মোর সার্ভিসেস বলে লেখা আছে, এইখানে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন অ্যান্ড এইখানে এই যে আর্ন অপশনটা পেয়ে যাবেন। আর্নের মধ্যে দেখবেন যে অটো ইনভেস্ট বলে একটা অপশন আছে আলাদা, এইখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যদি আমি ক্লিক করে দিই, আমাকে সরাসরি হোমে নিয়ে আসছে। অ্যান্ড আমি যদি আমার পোর্টফোলিওতে চলে যাই, আমার পোর্টফোলিওতে আমার দেখেন প্রফিট অ্যান্ড লস, আমি 4494 ইউএসডির এইখানে মূলত ইনভেস্ট করেছিলাম। 4494 ইউএসডি আমি সর্বমোট এইখানে ইনভেস্ট করেছি, মানে প্রায় 500,000 টাকার কাছাকাছি। অ্যান্ড এইখান থেকে আমার প্রফিট আসছে 1549, প্রায় 2,00,000 টাকার কাছাকাছি আমার প্রফিট আসছে। ওকে, আমার ডজ কয়েন থেকে প্রফিট আসছিল 234, ম্যাটিক থেকে আমার -196 দেখতে পারতেছে, মানে আমার এখান থেকে লস গিয়েছে। এরপর বিএনবি থেকে আমার মূলত সব থেকে বেশি প্রফিট যদি বলতে চান আসছে, মানে একটা কয়েন যদি ইন্ডিভিজুয়াল একটা কয়েনের কথা বলি, বিএনবি থেকে আমার সব থেকে বেশি প্রফিট আসছে 588.56। এরপর পোর্টফোলিওর মধ্যে দেখতে পারতেছেন 636 ইউএসডি। পোর্টফোলিওর মধ্যে কয়েকটা কয়েন আমি টপ 10 কয়েন আমি $760 ইনভেস্ট করেছিলাম। অ্যান্ড এইখান থেকে আমি $600 কাছাকাছি প্রফিট পেয়েছি, প্রায় 100%-এর কাছাকাছি আমি এখানে প্রফিট পেয়েছি দেখতে পারতেছেন। সেমভাবে যদি বিএনবির কথা বলি, বিএনবিতে $796 আমি প্রফিট মানে ইনভেস্ট করেছিলাম, $588 মতো প্রফিট পেয়েছি। এর পরবর্তীতে ইথেরে আমি করেছিলাম ইনভেস্ট $533 অ্যান্ড $287 মতো এখান থেকে আমার প্রফিট এসেছিল। এখন কিছু আমি এখানে কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আপনার ফিউচারে অনেক কাজে লাগবে। অ্যান্ড এই কথার ভিত্তিতে আপনি ডিসাইড করতে পারবেন অটো ইনভেস্ট আপনার যাওয়া ঠিক হবে কি হবে না। ফার্স্টে বলি, অটো ইনভেস্ট একটা লং টার্ম প্রসেস, এমন না যে আজকে আপনি ইনভেস্ট করে বসলেন, আপনার আগামীকালকে বা আগামী পরশু দিন আপনি কোটিপতি হয়ে গেলেন বা কোটিপতি নিজেকে দেখতে পারলেন একটা জায়গায়, এমন কিছু না, এমন আসলেই কিছু না। আপনি যদি অটো ইনভেস্টে আজকে ইনভেস্ট করেন, আপনার মিনিমাম হাতে 5-6 মাসের একটা ডেডলাইন রাখতে হবে, যে আগামী 5-6 মাস পর আমি হয়তো বা 50% বা 60% রিটার্ন পাবো। 50-60% আপনি রিটার্ন পেতে পারেন আগামী 5 মাস পর বা 6 মাস পর, এটা মাথায় রাখবেন। অ্যান্ড আমি পুরো ডিটেলসটা বলে দিব, যদি আপনি এইখানে 50% যদি রিটার্ন পেতে চান, ধরেন আপনি এখানে 10,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি 5 মাসের জন্য ফেলে রাখছেন, আপনি এখানে 50% যদি প্রফিট মানে চান, 50% আসে 5,000 টাকা, আপনি 5,000 টাকা প্রফিট করতে পারবেন আগামী 5 মাস পরে বা আগামী 10 মাস পরে। আপনি সেটাই দেখতে পারতেছেন যে আমি এখানে ইনভেস্ট করেছিলাম, আমি 52.61% রিটার্ন পেয়েছি এখান থেকে, 52.61% রিটার্ন পেয়েছি। গতকালকে পর্যন্ত 53% ছিল, আজকে আবার উঠানামা করেছে মার্কেট, এই জন্য 52% আমি রিটার্ন পেয়েছি দেখতে পারতেছেন। অ্যান্ড এটা আমার আজকের না, এটা কিন্তু যখন বিটিসির দাম কম ছিল, বিএনবির দাম কম ছিল, ইথেরিয়ামের দাম, যখন মার্কেটটা বুলরান দেয়নি, হয়তো বা আপনারা মার্কেট সম্পর্কে ধারণায় আছেন, এখন বিটিসির প্রাইস চলতেছে প্রায় $59,000, যখন বিটিসির প্রাইস ছিল $26,000-$27,000, এটা তখনকার ইনভেস্টমেন্ট। $26,000-$27,000 যখন আমার বিটিসির প্রাইস ছিল, মানে মার্কেট যখন নিচে ছিল, মার্কেট অত উপরে যায়নি, তখনকার ইনভেস্টমেন্ট এটা। মার্কেট এখন উপরে আছে, তবুও আপনারা প্রফিট করতে পারবেন, সেটাও আমি বলে দেবো কীভাবে। ওকে,
অ্যান্ড আপনার আমি আগেই বলে দিছি লং টার্ম প্রসেস। এখন অটো ইনভেস্টটা কাজ করে কিভাবে, অটো ইনভেস্টটা আপনার প্রাইস আপ ডাউনের উপর মূলত আপনাকে প্রফিট দেয়। মাথায় রাখবেন কথাগুলো, একটু মাথায় রাখবেন। ধরেন আপনি বিটিসি কিনেছিলেন $26,000, আপনি অটো ইনভেস্ট দিয়ে রাখছেন এক সপ্তাহ পর পর, $26,000 আপনি কিনেছেন, এক সপ্তাহ পরে বিটিসির প্রাইস হয়ে গেল $27,000, আপনি $27,000 আবার কিনেছেন, এরপর হয়ে গেল আরও এক সপ্তাহ পরে $29,000, আপনি $29,000 আরেকবার কিনলেন। এইরকম করে অটো ইনভেস্ট আপনি সেট করে রাখতে পারবেন, আপনি একদিনে কয়বার কিনবেন, এক সপ্তাহে কয়বার কিনবেন বা এক মাসে কয়বার কিনবেন, আপনি এগুলো সব অটো ইনভেস্ট সেট করে রাখতে পারেন। আমি দেখাই দিব, আপনি উইকলি করতে চাইলে, ডেইলি করতে চাইলে, আওয়ারলি, আপনি যদি ঘন্টায় ঘন্টায় করতে চান তাহলে আওয়ারলি আপনি করতে পারবেন। ওকে, তো এটা হলো আপনার উপর যে আপনি আওয়ারলি করবেন, ডেইলি করবেন, উইকলি করবেন, নাকি মান্থলি করবেন, নাকি ইয়ারলি একবার অটো ইনভেস্ট করবেন, সেটা আপনার বিষয়। অটো ইনভেস্ট করতে হলে জাস্ট আপনার অ্যাকাউন্টে টাকা রাখতে হয়। এরা সময় সুযোগ বুঝে, মানে অটো ইনভেস্টে বট আছে, বট সময় সুযোগ বুঝে মার্কেট যখন একটু আপ ডাউন মানে করার পর যখন একটু স্টেবল হবে তখন জিনিসটা কিনে নেবে। এটা ওদের এআই সিস্টেম আছে, ওরা নিজেদের বুদ্ধিতে কিনে নেয় যে যখন কিনলে আপনার প্রফিট আসতে পারে। কিন্তু আমি যেটা দেখালাম যে আমার কিন্তু এই যে দেখেন ম্যাটিকে আমার লস গিয়েছে, ম্যাটিকে আমি $560 ইনভেস্ট করার পর আমি $200 মতো লস গিয়েছে, প্রায় 35% আমার লস গিয়েছে ম্যাটিকে, আপনি দেখতে পারতেছেন। তো এরকম লসও যাবে, কেন যাবে আমি বলে দিই, কয়েন সিলেকশন। এখন আপনি অনেক হাই প্রাইস, যেমন বিটিসির প্রাইস যখন $71,000 চলে গিয়েছিল গত কিছুদিন আগে, ধরেন যে এক মাস আগে বিটিসির প্রাইস ছিল $71,000, মানে $71,000, আপনি তখন যদি অত ইনভেস্ট করতেন, $71,000 বা $72,000 এর থেকে বেশি তো উপরে বিটিসি যায় নাই, তখন যদি আপনি ইনভেস্ট করতেন এখন আপনি লসে থাকতেন, এখন আপনি আসলেই লসে থাকতেন। তো যে জিনিসটা মাথায় রাখতে হবে, অটো ইনভেস্ট কিন্তু বট সিস্টেম, আপনি একটা সিস্টেম সেট করে রাখলেন যে কখন কখন আপনি কয়েনগুলো কিনবেন বা কোন কোন কয়েন কিনবেন, তারা কিনবে, কেনার পর এবারও যে একটা প্রাইস বের হবে ওই প্রাইস থেকে মার্কেট যত উপরে যাবে, ধরেন এক মানে আপনি $25,000 একবার কিনলেন, $26,000 একবার কিনলেন, $27,000 একবার কিনলেন, প্রাইসগুলো তো এভারেজ $25,000, $26,000, $27,000, এগুলো সব এভারেজে যত আসবে মানে আপনার এভারেজ একটা কেনার প্রাইস চলে আসবে। ধরেন আপনি $10 একটা পণ্য কিনলেন, আবার $11 একটা পণ্য কিনলেন, আবার ধরেন যে $13 একটা পণ্য কিনলেন, এখন $11, $12, $13 এরকম করে আপনার তিনটাই যোগ হলো, যোগ হওয়ার পর ভাগ হবে তিন দিয়ে, তিন দিয়ে ভাগ হওয়ার পর ধরেন আপনি কিনলেন একটা পণ্য কিনলেন আপনি $11, এরপরের পণ্য কিনলেন আপনি $12, এর পরের পণ্য কিনলেন আপনি $13, আপনার $36 প্রাইস আসলো, এরপর তিন দিয়ে আমি ভাগ দিলাম, আপনার এভারেজ প্রাইস আসতেছে $12, মানে আপনি $12 কিনলেন। এখন মার্কেট যদি মানে মার্কেট তো আপ ডাউন প্রতিদিনই করে, এখন মার্কেট $12 থেকে আপনার $20 মানে $20 হয়ে গেল, ওকে, $12 থেকে আপনার মার্কেট $20 হয়ে গেল, তাহলে আপনার প্রফিট কত রইল $8। এরকম করে কয়েনগুলো এভারেজ প্রাইসগুলো মাথায় তারা রাখবে, এভারেজ প্রাইস থেকে মার্কেট উঠানামা করলে তখন আপনি ওইখান থেকে প্রফিট করতে পারবেন, যেটা আমি করেছি। অ্যান্ড মাস্ট মাথায় রাখবেন, লং টার্ম প্রসেসে ক্রিপ্টো কোনো দিন বন্ধ হয়ে যায় না, ক্রিপ্টো কোনো দিন মানে ধরেন যে ডিলিস্টেড হয়ে যায় না, এমন কয়েন কিন্তু অটো ইনভেস্টার নেই যেগুলো ডিলিস্টেড হয়ে যাবে, যেগুলো ধরেন যে মানে মার্কেট থেকে নাই হয়ে যাবে, এইসব কয়েন কিন্তু অটো ইনভেস্টে আসে না, মাথায় রাখবেন এই জিনিসটা। অটো ইনভেস্টে সেই সব কয়েন আসে যেগুলো একবার লেজিট, যেগুলো মানে অনেক বেশি এগুলার মানে ক্ষমতা আছে, অনেক বেশি পাওয়ারফুল যেসব কয়েনগুলো আছে এগুলো অটো ইনভেস্টের মধ্যে থাকে। এখন অটো ইনভেস্ট আপনি করেছেন, লং টার্ম প্রসেস আমি বলছি, মার্কেট কিন্তু এক পজিশনে সবসময় থাকে না, মার্কেট ওভারঅল মার্কেটের উঠতেই হবে, সবসময় মাথায় রাখবেন। আপনারা যদি স্ক্যাম 1992 সিরিজটা দেখে থাকেন আপনি দেখবেন ওই সময় মার্কেট বারবার ক্র্যাশ করেছে, ক্র্যাশ করার পর মার্কেট কিন্তু ওভারঅল উঠেছে। তো এইটাই নিয়ম, এইটাই নিয়ম, এইসব সেক্টরের নিয়ম এইগুলাই যে মার্কেট ওভারঅল নিচের দিকে থাকতে পারে না, মার্কেট ওভারঅল উপরের দিকে উঠতেই হয়, মার্কেট ক্র্যাশ করে বেশি দিন থাকতে পারবে না, মার্কেট উপর দিকে উঠতে হবে। এখন আমি যে জিনিসটা বলতেছি, এখন আমি অটো ইনভেস্টের মধ্যে পুরোপুরি চলে যাচ্ছি, এখানে আমি হোমে যাব। যাওয়ার পর এখানে বিটিসি আছে, ইথেরিয়াম আছে, বিএনবি আছে, আমি কিছু কয়েন আপনাকে সাজেস্ট করি। সবার আগে বলি বিটিসি, বিটিসি অনেক বেশি আপ ডাউন করে, কিন্তু বিটিসিটা এখন কেনা যাবে না, বিটিসিটা আমাদের কিনতে হবে যখন বিটিসির প্রাইস মানে ধরেন যে $29,000 থেকে $30,000 বা $31,000 বা মানে আপনারা কেনা শুরু করবেন, $35,000 যখন থাকবে বিটিসির প্রাইস
তখন হালকা হালকা করে কেনা শুরু করবেন। এখন না, বিটিসিতে এখন অটো ইনভেস্ট করে লাভ নাই। বিটিসিতে অটো ইনভেস্ট করতে হবে যখন বিটিসির প্রাইস 35,000-এর কাছাকাছি আসবে। তো ওই জন্য আপনি মার্কেট প্রতিদিন পর্যবেক্ষণ করবেন। 35,000-40,000 আসলেও হবে, কারণ 35-40 বা 29-35 এরকম, মানে ধরেন যে এক কথায় 30-35-এর মধ্যে যদি আপনি বিটিসি একটা কিনতে, মানে একটা বিটিসি তো না, বিটিসিতে যদি আপনি অটো ইনভেস্ট করতে পারেন, আপনি 5-6 মাস বা 7 মাস পর প্রফিটেবল থাকবেন। ওকে, ইথেরিয়ামের ক্ষেত্রে, মানে আপনারা ইথেরিয়ামের যদি আপনি এখন প্রাইসটা দেখেন, ইথেরিয়ামের প্রাইসটা অনেক হাই। ইথেরিয়ামের প্রাইসটা, মানে আমি কেনার জন্য সাজেস্ট করব যখন ইথেরিয়ামের প্রাইস 2200-2300 মানে কাছাকাছি আসবে, 2200-2300। ওকে, এটা মাথায় রাখবেন। বিএনবিটা আপনারা কিনতে পারেন, বিএনবিটা কিন্তু একটা ভালো কয়েন। অ্যান্ড বিএনবি যেহেতু বাইন্যান্সের নিজস্ব কয়েন, এটা এই ওয়ালেটের যেহেতু নিজস্ব কয়েন, বিএনবিকে সবসময় বাইন্যান্স টপ প্রাইসে উঠানোর চেষ্টা করবে। বিএনবিটা এখনও হালকা পাতলা ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু এখনও কিন্তু বিএনবিতে, মানে মোটামুটি যদি বলতে পারেন, বিএনবির কিন্তু প্রাইসটা হাই। এখন দেখেন এইখানে কিন্তু মানে অটো ইনভেস্টর সবথেকে বেশি রিটার্ন আসছে বিএনবিতে, আপনি দেখতে পারতেছেন। আমি যেটা বললাম, বিএনবি বাইন্যান্সের নিজস্ব কয়েন, বিএনবিতে এখনও হালকা পাতলা ইনভেস্টমেন্ট করতে পারেন, বাট খুব বেশি করবেন না। বিএনবিতে ইনভেস্টমেন্ট আপনারা শুরু করতে পারেন একটা সময় বিএনবির প্রাইসটা যখন মানে 450-500-এর কাছাকাছি আসবে, তখন আপনারা বিএনবিতে যদি মানে অটো ইনভেস্ট করতে চান, আপনার জন্য বেটার রিটার্ন দিবে। ওকে, এইগুলো গেল। এখন আপনারা এখন তো আর এইসবে ইনভেস্ট মানে মানে করতে পারবেন না, কারণ এগুলো প্রাইসগুলো হাই অল ক্রিপ্টোর মধ্যে। কিন্তু এখানে একটা অপশন আছে, পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিওর মধ্যে দেখেন এখানে টপ থ্রি আছে, টপ 10 ইনভেস্ট আছে। তো আরেকটা আছে ইথেরিয়াম, বিটিসি, ডুও। এগুলো ইথেরিয়াম, তারপর বিটিসি, তারপর এই যে বিএনবি, দেখেন টপ থ্রির মধ্যে আছে মানে বিএনবি, ইথেরিয়াম আর হলো বিটিসি। ওকে, তো এগুলো টপ থ্রির মধ্যে আছে। তো এইটা বাদ, এটা আসলেই বাদ। তো আমরা যে কাজটা করব, আমরা এই যে টপ 10 ইনভেস্টমেন্ট আছে, টপ 10 ইনভেস্টমেন্টে এখন থেকে ধরেন যে এখন থেকে ডেইলি আপনি $2 বা ডেইলি $200 বলতে পারেন, ডেইলি $2 করে যদি এই যে এখন থেকে মানে ডেইলি $2 বা উইকলি ধরেন $5 এইরকম করে যদি মানে যদি ডেইলি করেন $2 আর উইকলি যদি করেন $5 এরকম করে যদি এই যে টপ 10 ইনভেস্টমেন্টের মধ্যে হালকা পাতলা ইনভেস্টমেন্ট করতে পারেন, আগামী 4-5 মাস পর একটা ভালো রিটার্ন দেখতে পারবেন বলা যায়। অ্যান্ড এইখানে দেখতে পারতেছেন টপ 5 ব্লু চিপস, মানে ব্লু চিপস, AI টোকেন, আরও অন্যান্য অনেক কিছু আছে, এইগুলোর মধ্যে যাবেন না। আমি বলতেছি বেশিরভাগ আল্ট কয়েন কিন্তু এই যে এই টপ 10-এর মধ্যে আছে। এখানে বিটিসি, বিএনবিও আছে, এরপর আল্ট কয়েনও আছে। দেখেন এখানে কোনটার পার্সেন্টেজ কত থাকবে, আপনি এটা সেট করতে পারবেন। ওকে, কোনটার পার্সেন্টেজ কত থাকবে, টোটাল কিন্তু 10টার মধ্যে 10% করে মোট 100% এখানে হলো। আপনি যদি এখানে আরও কয়েন অ্যাড করতে চান, আরও কয়েন যদি আপনি অ্যাড করতে চান, এখান থেকে দেখে দেখে কিছু কয়েন অ্যাড করতে পারেন। যেমন আমি একটা কয়েন অ্যাড করতেছি, এই দেখেন রেস, খুব সম্ভবত কয়েকদিনের মধ্যে এটা মানে লঞ্চ হয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা কয়েন বাদ দিতে হবে, যেমন আমি ম্যাটিকটাকে বাদ দিব, ম্যাটিকটাকে আমি বাদ দিয়ে ধরেন যে আমি রেজ নিতে চাচ্ছি। ওকে, তো এরকম করে আপনারা মানে এখান থেকে যেসব কয়েন সিলেক্টেড আছে, সিলেক্টেডের মধ্যে ধরেন যে কিছু কয়েন বাদ দিবেন, বাদ দেওয়ার পরে কিছু কয়েন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন কিন্তু। ওকে, আমি যেটা বললাম টপ 10 ইনভেস্টমেন্টের মধ্যে, তো এখানে এখন ধরেন যে আমি একটা কয়েন বাদ দিব, যেমন আমি এই যে ম্যাটিকটাকে বাদ দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাড কয়েনের মধ্যে গিয়ে রেসটা দিয়ে দিলাম, কারণ রেসটা সম্ভবত এই কয়েকদিনের মধ্যে এসেছে। অ্যান্ড আমি ধরেন যে আরেকটা এই যে অ্যাটম আছে এইখানে, দেখেন অ্যাটম ডট কয়েনটাও খারাপ না, ডট কয়েনটাও ভালো, কিন্তু আমি অ্যাটম কয়েনটা ধরেন যে আমি 8% দিচ্ছি, আর আমি রেসকে 12-13% 7% দেওয়ার পর রেসকে আমি 13% দিচ্ছি। ওকে, কিন্তু এখানে মিনিমাম আপনার সবগুলোই 10% থাকতে হবে। ওকে, তো ধরেন যে থাক, সমস্যা নেই, আমি রেসকে একটু বেশি দিলাম। দেওয়ার পর এখানে আমি অ্যামাউন্ট লেখা আছে, দেখেন অ্যামাউন্ট, তো অ্যামাউন্টের মধ্যে USD, আমার আপনার স্পটের মধ্যে USD রাখতে হবে, মাস্ট মাথায় রাখবেন আপনার স্পটের মধ্যে। দেখেন আমার স্পটে $1,073, মানে $1,073 আমার স্পটের মধ্যে আছে, যেই জন্য ধরেন যে আমি কী করব, আমি এইখান থেকে দিয়ে দিব স্পটের মধ্যে, আমি $2 করে দিয়ে দিচ্ছি আমি ডেইলি, তখন $2 করে ডেইলি দিয়ে দিলাম। অ্যান্ড লোকাল, আমার লোকাল টাইম কয়টা বাজে এটা ইনভেস্টমেন্টটা হবে আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি ধরেন যে আমার লোকাল টাইম সকাল 10টা বাজে আমি দিয়ে দিব, সকাল 10টা বাজে আমি আমার লোকাল টাইমে দিয়ে দিলাম। প্রতিদিন সকাল 10টা বাজে আমার স্পট থেকে তারা $2 করে কেটে নিবে, কেটে নিয়ে ধরেন যে আমাকে মানে ডলারটা কিনে ফেলবে তারা প্রতিদিন সকাল 10টা বাজে।
প্রতিদিন সকাল 10টা বাজে তারা কিনে আমার ধরেন যে আমার এইসব কয়েনে তারা ইনভেস্টমেন্ট করে দিবে অটো সিস্টেমটা। এখানে ডেইলি সিস্টেম আছে, এখানে 1 আওয়ার পরপর আছে, 4 আওয়ার পরপর আছে, 8 আওয়ার পরপর আছে, 12 আওয়ার, উইকলি আছে, বাই উইকলি আছে, মানে 15 দিন পরপর একবার, তারপরে আছে মান্থলি, আপনারা যেটাই করতে চান। তো আমি ডেইলিই দিয়ে দিচ্ছি, তো ডেইলি দিলাম, সব কিছু আমার এখানে ঠিকঠাক আছে, এখানে মানে আমার সব কিছু এখানে মোটামুটি ঠিকঠাক আছে, রিমেনিং 105%। তো আমার 105% আসলে আমি করতে পারবো না, আমি চাইলে কোনো কয়েন বাদ দিয়ে তারপর আমি ওইটাকে 20% করে দিতে পারবো, এই জন্য আমার আবার রেস থেকে কমাইতে হলো। ওকে, তো যেহেতু মানে অতিরিক্ত মানে 10%-এর মানে উপরে দিলে 100 বেশি হয়ে যাচ্ছে, আমি একটা কয়েন বাদ দিয়ে আরেকটাকে পূর্ণ করে দিতে পারি চাইলে, কিন্তু এখানে আর বাদ দেওয়ার মতো কোনো কয়েন নাই, যে জন্য আমি এই কাজটা করলাম না। অ্যান্ড আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর আমার স্পট ওয়ালেট থেকে তারা কাটতে থাকবে, প্রতিদিন সকাল 10টা বাজে আমাকে দেখাচ্ছে এটা কি ঠিক আছে কি না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, দেন আমি কনফার্ম করে দেওয়ার পর ভিউমাই প্ল্যানে চলে যাব। ভিউমাই প্ল্যানে গেলে আপনি দেখতে পারবেন এগুলো তো আমার অফ হয়ে গেছে, অ্যান্ড আমার যেটা পোর্টফোলিও, যে দেখেন পোর্টফোলিও এইটা চলে আসছে, $1 এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট হয় নাই, $1 এখানে প্রফিট আসে নাই, এই যে এইটাই হলো সেইটা। ওকে, সেটা আপনারা দেখতে পারলেন। তো এইভাবেই পুরো বিষয়টা করতে হয়। আমি যেটা বললাম যে মানে মাথায় রাখবেন একটা কথাই, যে সব সময় মানে একটা কথাই মাথায় রাখবেন, যে সব সময় আপনারা যেই কাজটা করার চেষ্টা করবেন, যে আপনারা লং টার্মের জন্য যদি আসতে চান অটো ইনভেস্টে আপনাকে ওয়েলকাম, বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি লং টার্মের জন্য আসবেন না, আপনি শুধু মানে ধরেন যে 2-4 দিন বা 5 দিনের জন্য আসবেন, অটো ইনভেস্ট থেকে 1 টাকাও প্রফিট হবে না, উল্টা কিছু লস নিয়ে বেরোতে হবে। অটো ইনভেস্টটা একটু লং টার্মের জন্য, যত বেশি লং টার্ম অটো ইনভেস্টকে দিতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন। অ্যান্ড আপনার একটা হিসাব করতে হবে, প্রতিদিন যদি $2 করে আপনার লাগে, মান্থলি আপনার কয় ডলার লাগতেছে একটা হিসাব, আর উইকলি যদি আপনি করেন, উইকলি যদি আপনি মানে $5 করে করেন, মান্থলি আপনার কত লাগতেছে, $20 মতো লাগতেছে মান্থলি। তো ওইভাবে একটা হিসাব করে দেন আপনারা এখানে ইনভেস্ট করবেন, এটা আপনার বিষয়। আপনি $1 করতে চাইলে $1 পারবেন, $0.5 করতে চাইলে পারবেন কিনা আমি এটা আসলে জানি না। আর প্রত্যেকটা বিষয় যে আপনার স্পটে ব্যালেন্সটা রাখতে হবে, স্পট ওয়ালেটে। ওকে, আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড এই ভিডিওতে টার্গেট রাখতেছি মোটামুটি 200টা লাইক, আগের ভিডিওতে 150টা বলেছিলাম, 300 লাইক প্লাস আপনারা করে দিয়েছেন। এই ভিডিওতে লাইকের টার্গেট রাখতেছি 200টা লাইক, যদি 200টা লাইক আপনারা ফুললি কমপ্লিট করে দিতে পারেন, নেক্সট ভিডিও আমার হবে এর থেকেও দারুণ একটা ভিডিও, সেইটাও আবার আপনারা বুঝতে পারবেন সেইভাবে। ওকে, তো আশা করি পরের ভিডিওর জন্য ওয়েট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন, পরিবারে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।